السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العظيم شمعت الدنيا بهاي من بنرا أشكر شابنا شوية بحلوة আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ইতিমধ্যে লাইভটিতে যুক্ত হয়েছেন আপনাদেরকে সুক্রিয়া, যারা যুক্ত হবেন তাদেরকেও সুক্রিয়া। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত তাইয়িব ওয়া সাখিন ওয়াল মুবারক। আজকে হচ্ছে মার্চ মাসের এক তারিখ। বাংলাদেশে বেসিক্যালি ডিসেম্বর থেকে খুব জমজমাটভাবে তাফসির প্রোগ্রামগুলো শুরু হয় এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই চার মাসেই তাফসির প্রোগ্রামগুলো খুব বেশি হয়। যেহেতু প্রচণ্ড শীত থাকে, ফলে আমাদের আউটডোর প্রোগ্রামগুলো করতে অনেক সুবিধা হয়। তো আমাদের দিনী ভাইরা, দাঈ ইলাল্লাহ ভাইরা, যারা এই শীতের রাতে ঘুরে ঘুরে পুরো দেশব্যাপী তারা কোরআনের দাওয়াকে পৌঁছে দিচ্ছেন, আমরা আমাদের প্রিয় মুফাসসির কোরআন ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, রহমতের চাদর দিয়ে আমার প্রিয় দাঈ ইলাল্লাহ ভাইদেরকে আল্লাহ তাআলা আবৃত করে রাখুক। আমিও গত অনেকগুলো বছর ধরেই সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই চার মাস বাংলাদেশে থাকতাম তাফসির প্রোগ্রামগুলোতে জয়েন করার জন্য। এবছর করোনা পরিস্থিতি এবং আরও কিছু জটিলতা মিলে সব মিলে তাফসির প্রোগ্রামগুলোতে আমার থাকার সুযোগ হচ্ছে না। আসলে তাফসির প্রোগ্রামগুলোকে খুব মিস করছি, তাফসিরুল কোরআনের মঞ্চগুলোকে মিস করছি, আপনাদেরকেও খুব মিস করছি। আল্লাহ তাআলার মেহরবানি যে আবহমান কাল ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই শীতকালে, শীতের মৌসুমে এই আউটডোর প্রোগ্রামগুলো, এই তাফসির প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে কিন্তু গণমানুষের কাছে, সাধারণ জনসাধারণের কাছে দিনের মেসেজগুলো পৌঁছে দেওয়ার এটা একটা বড়, মানে হিউজ অপরচুনিটি। আলহামদুলিল্লাহ খুব সহজেই আমরা মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারি, মিশতে পারি, যেতে পারি, কথা বলতে পারি। আর এখন মিডিয়ার কল্যাণে এটা ছড়িয়ে পড়ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুয়ারে। দেশের বাইরেও যে সমস্ত বাংলা ভাষাভাষী লোকেরা রয়েছেন, আমাদের প্রবাসী বাংলা ভাষাভাষীরা রয়েছেন, তারাও এই তাফসির মাহফিলগুলো শুনছেন, উপকৃত হচ্ছেন, শেয়ার করছেন। সো এটা আমার কাছে মনে হয় যে দিন প্রচারের খুব উর্বর একটা ময়দান, এবং এই দাওয়া কাজে আল্লাহ তাআলা বারাকা দান করুক এই কামনা করি। এই বছর আসলে আমার পক্ষে সম্ভব হয়নি অংশগ্রহণ করা। অনেকেই লিখেছেন যে হুজুর আপনাকে অনেক মিস করছি, আপনার আলোচনা মিস করছি। আমিও মিস করছি তাফসির প্রোগ্রামগুলো, যেহেতু প্রায় 2013-14 সাল থেকে আমি বেসিক্যালি বাংলাদেশে তাফসির প্রোগ্রামগুলোতে জয়েন করি প্রফেশনালি, ফুল, মানে একেবারে ফুল ফ্লেজে প্রায় 3-4 মাস টানা আমিও তাফসির প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতাম। এই বছরই আনফর্চুনেটলি সেটার সুযোগ আমার হয়নি। সো আপনারা যেমনি মিস করছেন, আমিও আপনাদেরকে মিস করছি এবং তাফসির প্রোগ্রামের মঞ্চগুলোকে মিস করছি। আশা করছি আল্লাহ তাআলার মেহরবানিতে আপনারা সবাই সেফ আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। অনেক ভাই বোন যুক্ত হয়েছেন, প্রায় 19,000 ভাই বোনেরা যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে সুক্রিয়া। আমি শুরুতে রিকোয়েস্ট করে রাখবো লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, তাহলে অন্যান্য ভাই বোনেরাও আমাদের সাথে যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। আসলে অনেক দিন ধরেই লাইভে আসা হয় না, অনেক দিনই ভাই এবং বোনেরা রিকোয়েস্ট করেছিলেন লাইভে আসার জন্য। খুব সম্ভবত 6 থেকে 7 মাস আগে লাস্ট লাইভ সেশনটা করেছিলাম রমাদানে। তো আমরা অলমোস্ট প্রতি সপ্তাহেই আমরা লাইভে ছিলাম। রমাদানের পরেও মেবি হোমোসেক্সুয়ালিটি নিয়ে একটা সেশন করেছিলাম আমার মনে আছে, আর খুব সম্ভবত কুরবানি রিলেটেড, কুরবানির ঈদের আগে দিয়ে সর্বশেষ লাইভটি করেছিলাম। দ্যাট মিন্স 6 থেকে 7 মাস আগে একটি লাইভ সেশন হয়েছিল। তো ভাবলাম যে দীর্ঘ সময়ের গ্যাপ, আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, আপনারা কেমন আছেন আমারও সার্বিক অবস্থা আপনাদের সাথে শেয়ার করি, কিছু দোয়া নেই আপনাদের কাছ থেকে, এই সব মিলেই বেসিক্যালি আজকে এই লাইভের প্ল্যান। তো করোনা পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া যে আমরা এখনও সেফ আছি, নিরাপদে আছি। অনেক ভাই বোনেরা তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অনেকে আক্রান্ত হয়ে হসপিটালাইজড, আবার অনেক ভাই বোনেরা রিকভার্ড হয়েছেন, অনেক লোকজন করোনা আক্রান্ত হয়ে রিকভারি করেছে আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। বাংলাদেশে মনে হচ্ছে যে করোনার প্রকোপ এখন খুব ভয়াবহ আকারে নেই,
আমরা যেমনটা ধারণা করেছিলাম, এটা আল্লাহর অশেষ মেহরবানি। বাংলাদেশের চিত্র দেখলে মনে হয় যে খুব ভয়ঙ্কর কিছু হচ্ছে না বাংলাদেশে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এখনও ভয়ঙ্কর অবস্থা। পৃথিবীর অনেক দেশে এখনও হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে প্রতিদিন। ইভেন মালয়েশিয়াতেও আমরা কন্ডিশনাল লকডাউন কাটাচ্ছি, আজকে তো মার্চের 1 তারিখ, মার্চের 4 তারিখে আমাদের লকডাউন, কন্ডিশনাল লকডাউন শেষ হবে, এরপরে হয়তো আর এটাকে আরও এক্সটেন্ড করার সম্ভাবনা রয়েছে। তো পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখনও ভয়াবহ আকারে এই করোনা ভাইরাসের প্রকোপ আমরা নিউজ পেপারে লক্ষ্য করছি। সো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাল জালালের দরবারে সবসময় কামনা করি যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা আসলে কেউ জানি না যে কবে এই কোভিড-19 এই আউটব্রেক থেকে আমরা মুক্তি পাবো, তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই 2021 পুরো বছরটাই হয়তো আমাদেরকে এরকম মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং রেখে রেখে হয়তো আমাদেরকে কাটাতে হবে, এবং 2021 পরেও আমাদের এই পরিস্থিতি থাকে কিনা আমরা জানি না। ভ্যাকসিনেশনটা গোটা বিশ্বব্যাপী যদি চালু হয়ে যায় তখন হয়তো মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে আসবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো গত 1.5 মাস ধরে অনেক ভ্যাকসিনেশনের কাজ চলতেছে। আমরাও আমাদের ফেসবুকের পেজ থেকে আহ্বান করেছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত রোগ সৃষ্টি করেন সেটার শিফাও, হিলিংও তিনি সৃষ্টি করেন। মা আনজালাল্লাহু দাআন ওয়া ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। এই পৃথিবীতে এমন কোনো রোগ আল্লাহ নাজিল করেননি যেই রোগের শিফা তিনি নাজিল করেননি। তাই করোনা ভাইরাসের প্রতিষেধকও আছে, এটার চিকিৎসা আছে, হিলিং আছে, সেটা পেতে হয়তো আমাদের দেরি হচ্ছে। কিছু কিছু ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং সেটা হিউম্যান বডিতে পুশ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে মনে হয় মোর দেন 1 মিলিয়ন লোকজন হয়তো অলরেডি ভ্যাকসিনেটেড তারা হয়েছেন। সামনেও বিভিন্ন একের পর এক লট আসছে এবং ভ্যাকসিনগুলো নেওয়া হবে। মালয়েশিয়াতেও আমরা দেখলাম গত 2-1 দিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি ভ্যাকসিন নিয়েছেন। এখানে আমেরিকান ভ্যাকসিনটা এসেছে, ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিনটা সেটা কিছুদিন পরে তারা ফ্রন্টলাইনারদের দিয়ে শুরু করবে এবং অন্যান্যরাও ধারাবাহিকভাবে ভ্যাকসিন পাবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিপদ থেকে হেফাজত করেন। গোটা বিশ্বব্যাপী এই যে একটা আতঙ্ক, একটা ভয়, প্রায় 1 বছর আমরা এরকম আবদ্ধ, আমরা কোনো প্রোগ্রামে জয়েন করতে পারছি না, আমরা ফ্রিলি এক এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছি না, অনেক রেস্ট্রিকশন। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত ভাইরা, আমরা করোনা ভাইরাসের সময়ে একটা দোয়া পড়তে খুব বেশি উৎসাহিত করেছিলাম, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। বিভিন্ন ব্যাধির কথা উল্লেখ করে আল্লাহ রাসূল ইসলামের দোয়াতে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন। আল্লাহ রাসূল ইসলাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা বিভিন্ন সময় ফেসবুকে লিখে, বিভিন্ন সময় বলে আমরা শেয়ার করেছি। আশা করছি এই দোয়াটা আপনারা কন্টিনিউ পড়বেন, এবং পাশাপাশি যেহেতু ভ্যাকসিন আপনারা এখন নিচ্ছেন বা পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, এই ভ্যাকসিনের অনেক সময় সাইড ইফেক্ট দেখা যায়, পার্শ্ব প্রতিক্রিয়া। তো যে কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া বা যে কোনো রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন হিলিংয়ের জন্য। আমরা উৎসাহিত করি যে ভ্যাকসিন যারা নিয়েছেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকবার জন্য এই দোয়াটাও আপনারা বেশি বেশি পড়বেন। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকমা। এর মানে হচ্ছে, হে মানব জাতির রব, আপনি আমাদের এই কষ্ট, এই রোগ, বালা মুসিবত আপনি দূর করেন, আপনি শিফা দান করেন, কারণ আপনি তো শিফা দানকারী। আপনার শিফা ছাড়া আসলে কোনো শিফা নেই, আপনি যে হিলিংটা আমাদেরকে দিবেন এটাই পরিপূর্ণ হিলিং, এবং এমন হিলিং বা এমন রেমেডি, এমন শিফা আপনি আমাদেরকে দান করুন যেটার পরে আমরা আর রোগে আক্রান্ত হব না। সো যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য এবং পরিপূর্ণ হিলিং পাওয়ার জন্য, আরোগ্য পাওয়ার জন্য এই দোয়াটি পড়বেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাআস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকমা। আমি মূল আলোচনায় বা কথাবার্তায় যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করে রাখছি, আপনারা লাইভটি শেয়ার করে দিন, ফলে অন্যান্য ভাই বোনেরাও আমাদের সাথে যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ।